নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে 12 তারিখের লকডাউন সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে মমতা সরকার। 12 তারিখে যেহেতু নিট পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য 12 তারিখের লকডাউন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেটটা উঠে আসছে এবং সেই আপডেটে বলা হয়েছে 15ই সেপ্টেম্বরের পরে আবার কিন্তু লকডাউন হতে চলেছে রাজ্যে। তা আপডেটে কী বলা হয়েছে তা আমরা দেখে নেব। তা আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি, একদিনে পুরো দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 96,000 ছুঁই। তা একদিনে করোনা সংক্রমণের ধাপকে আটকাতেই লকডাউন অবশ্যই দরকার। তা 15ই সেপ্টেম্বরের পরে কোন দিন লকডাউন হতে পারে বা আপডেটে কী বলা হয়েছে সেটা আপনাদের জানাতে চলেছি। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তা সবার প্রথমে যে কাজটা করতে হবে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। তা চলুন দেখে নেওয়া যাক আপডেটটা। তা বন্ধুরা, অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যে 15ই সেপ্টেম্বরের পর আবার লকডাউন বাংলায়। আগামী শনিবার সাপ্তাহিক লকডাউন মানবিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মমতা সরকার। কিন্তু আগস্ট মাসের শেষে যখন সেপ্টেম্বরের সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে 15ই সেপ্টেম্বরের পরে আবার লকডাউন হওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে আলোচনা করে 15 তারিখের মধ্যেই কবে কবে লকডাউন হবে জানাতে চলেছেন রাজ্য সরকার। তা সেপ্টেম্বর মাসে আবারও কিন্তু লকডাউন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তা 15 তারিখের পরেই বোঝা যাবে যে সাপ্তাহিক লকডাউন আবার কবে কবে হচ্ছে। আর আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে 15 তারিখের পর বাংলায় লকডাউন হওয়া দরকার না লকডাউন প্রত্যাহার করানো দরকার। তা আপনি নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।